জল নেওয়ার জন্য কারণ এবারে ভদ্রেশ্বরের খবরে তৃণমূল পুর চেয়ারম্যান করে নেওয়া মোর ক্লোজ করা হলো ভদ্রেশ্বর থানা ওসি অনুদ্যুতি মজুমদারকে তদন্তে ব্যর্থতার অভিযোগে তাকে ক্লোজ করা হয়েছে বলে সূত্রের খবর আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শৃঙ্খলায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে বিশ্বজিৎ ওসি অনুদ্যুতি মজুমদারকে ক্লোজ করা হয়েছে ব্যর্থতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ঠিক কি বলা হয়েছে তাকে সাসপেন্ড করার পরিপ্রেক্ষিতে দেখো সেটি পরিষ্কারভাবে না জানা গেলে মেরো মূলত এইখানকার সেদিন যে ঘটনাটি ঘটেছে ও মনোযোগাধ্যায় যে ফোনের ঘটনাটি সেই ঘটনাটি ওখানকার স্থানীয় মানুষ থেকে স্বয়ং মন্ত্রী পর্যন্ত সেদিন বলেছিলেন যে এটা পিছিয়ে নেগলিজেন্সি কারণেই ঘটেছে কারণ অমিত কারণ অরুণ মনোযোগাধ্যায় তিনি কিন্তু কোন রকম ভাবে সিকিউরিটি ছাড়াই ঘোরাফেরা করতেন এবং সেই কারণেই সেদিনকেও কিন্তু একইভাবে তপন দাশগুপ্ত মন্ত্রী তিনিও মেনেছিলেন যে পুলিশ নিষ্ক্রিয়তার জন্যই এই ঘটনা ঘটল আর সেই কারণেই মনে হচ্ছে যে গতকাল নতুন যে সিপি জয়েন করেছেন তিনি সারাদিনই প্রায় ভদ্রেশ্বরে ছিলেন তারপরই আজ ঘটনা মনে হচ্ছে নিশ্চয়ই কোনো কারণেই তাকে ক্লোজ করা হয়েছে বিশ্বজিৎ এর আগে তেলেনিপাড়া আবার চন্দননগরও এসেছেন নতুন পুলিশ কমিশনার বারবার পুলিশ অফিসারদের এভাবে সরিয়ে দেওয়া হচ্ছে চন্দননগরের পুলিশ কমিশনার পুরনো যে পুলিশ কমিশনার ছিলেন খুব বেশি দিন হয়নি খুব কয়েক মাসের মধ্যে তাকে সরিয়ে দেওয়া হলো এতে কি পুলিশ অফিসারদের মধ্যে কোথায় চাপ কাজ করছে বা তারা কি বলছেন এই বিষয়ে দেখো পুলিশ অফিসারদের মধ্যে এই ঘটনাটা আরো বেশি করে কারণ এমনিতে হুগলিতে এই কমিশনারেট এরিয়াতে বেশ কিছু খুন জখম হামেশাই লেগে রয়েছে এবং সেই ক্ষেত্রে তো কমিশনার হওয়ার পর থেকে সেইভাবে কোনো রকম এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়নি বা সেই ঘটনা যে কমেছিল তা নয় কিছুদিন আগেই এরকম একটি খুনের ঘটনা ঘটেছে আর তারপর সব থেকে বড় কথা তৃণমূল নেতা বা একজন চেয়ারম্যান তার এই খুন হওয়াটা সেই কারণেই কিন্তু কমিশনার রেটের বদলি বা এই সিদ্ধান্ত এখন দেখার সেটা কমিশনার নতুন কমিশনার আমাদের অজয় কুমার তিনি কি করেন এবং তিনি তো প্রথমেই গতকাল থেকেই আসার পর থেকেই এই ভদ্রেশ্বরে তিনি সারাদিনই ছিলেন এবং তারপর আজকে এই পদক্ষেপ যে ওসিকে সরানো হলো ধন্যবাদ বিশ্বজিৎ।